বন্ধুরা, এই মুহূর্তের একটা সব থেকে বড় খবর নিয়ে আমরা কিন্তু উপস্থিত হয়ে গেছি। বন্ধুরা, উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশের দিন ঘোষণা SSC-র। তবে বন্ধুরা, মূল বিষয়ে যাবার আগে একটা ছোট্ট অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে কিন্তু প্রেস করুন। চলুন তাহলে নোটিশে কি বলা হয়েছে দেখা যাক। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আছে, নোটিফিকেশান আছে, আর ডেটটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 2/10/2019। দিস ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট ইন কমপ্লিয়েন্স অফ দ্য অর্ডার ডেটেড 1/10/2019 পাসড বাই দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা ইন WP 10/95/97/2019 WP 9180/2019 WP 11944/2019 দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন শাল পাবলিশ দ্য মেরিট লিস্ট ইন কানেকশনস উইথ দ্য ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট AT 2016 ফর আপার প্রাইমারি লেভেল এক্সেপ্ট ফর ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অন 4/10/2019 and the representations will be received on and from 5/10/2019 to 25/10/2019 including Saturday, Sunday and all holidays from 10 AM to 5 PM in the office of the Central Commission. Bondura, ekhane je mul bishoy ti bola hoyeche ami kintu apnaderke bole dicchi je first state level selection test 2016-এর আপার প্রাইমারি, তার কিন্তু ম্যারিট লিস্টটা প্রকাশিত হবে। আপনারা এখানে দেখুন, লেখাই আছে যে তার ম্যারিট লিস্টটা কিন্তু প্রকাশিত হবে 4/10/2019 অর্থাৎ শুক্রবার কিন্তু ম্যারিট লিস্টটা কিন্তু প্রকাশিত হচ্ছে। তবে বন্ধুরা, ওয়ার্ক এডুকেশান আর ফিজিক্যাল এডুকেশানের কিন্তু এটা কিন্তু বাদ দিয়ে, ঠিক আছে, ওয়ার্ক এডুকেশান আর ফিজিক্যাল এডুকেশানের আপাতত কিছু হচ্ছে না। এখন কিন্তু শুধুমাত্র আপার প্রাইমারি লেভেলের তার যে ম্যারিট লিস্টটা সেটা 4/10/2019 প্রকাশিত হচ্ছে। এটাই ছিল মূল কথা। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন।